বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এতটাই প্রভাবশালী, এতটাই ক্ষমতাশালী, সাংবাদিকদের যেখানে আসতে বলেন ঠিক সেখানেই তারা যান সংবাদ সংগ্রহের জন্য, সংবাদ জানার জন্য এবং সেটা দেশবাসীকে জানানোর জন্য। সেটা কি? নাজমুল হাসান পাপন একটি ব্যতিক্রম কাণ্ড ঘটাচ্ছেন গত কয়েক বছর ধরে এবং সেটা চর্চিত। শুক্রবার মানেই তার বাড়ির গ্যারেজ গুলশানে, তিনি যে বাসভবনে থাকেন সেই বাসভবনের গাড়ির গ্যারেজে সংবাদ সম্মেলন করেন এবং ঠিক এক ঘন্টা দুই ঘন্টা আগে সংবাদ সম্মেলন করেন এবং সাংবাদিকদের তিনি ছ্যাচরা মনে করেন, যেমনটা বাফুফের সভাপতি মনে করেন ঠিক তেমনি তিনি হয়তো প্রকাশ করেন না, কিন্তু ওই রকমই ব্যবহার করেন। তাদেরকে ডাকেন গ্যারেজে, তিনি অপেক্ষামান সাংবাদিকদের সামনে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে এসে তিনি কথা বলেন। গ্যারেজ এতটাই ঐতিহাসিক হয়ে যাচ্ছে, নাজমুল হাসান পাপনের গ্যারেজ, বাসা ভাড়ির গ্যারেজ, সেটা হচ্ছে সেখানে মমিনুল হক টেস্ট ছাড়ার ঘোষণা দিলেন 3 আগস্ট, তামিম ইকবাল অধিনায়কত্ব এবং এশিয়া কাপে খেলছেন না তার ঘোষণা দিলেন এবং আজকে নাজমুল হাসান পাপন নির্বাচক হয়ে গেলেন। আফিফ খেলবে না, মাহমুদুল্লাহ খেলবে না, মোসাদ্দেক খেলবে না, এরা এশিয়া কাপ এবং বিশ্বকাপে নেই, সেটাও তিনি জানিয়ে দিলেন, অর্থাৎ নির্বাচকের ভূমিকাও তিনি পালন করলেন। একেবারে বলতে পারি সর্বে সর্ব বা একের মধ্যে 10 এই নাজমুল হাসান পাপন। তাকে ঠেকানোর কেউ নেই, আটকানোর কেউ নেই, তাকে বোঝানোর কেউ নেই। তার পথ সরল, রৌখিক, কিংবা বলতে পারি তার পথ একদম অদূর গন্তব্য, অর্থাৎ কোথায় গিয়ে থামবেন তিনি সেটা তিনি হয়তো ভালো বলতে পারবেন না, অথবা তিনি তাও বলতে পারেন না। তার গ্যারেজের মতোই তার কর্মকাণ্ডগুলো গ্যারেজময় এবং খুবই ভয়ানক এই ব্যাপারটি, যে অফিসিয়াল সংবাদ সম্মেলন তো নর্মালি হওয়ার কথা বিসিবির থেকে, কিংবা যে যে পদে আছেন সেই দায়িত্ব থেকেই তো তার বক্তব্যগুলো দেবেন, নির্বাচক দল ঘোষণা করবেন, ক্রিকেট অপারেশনস, ক্রিকেটারদের সমস্যা নিয়ে কথা বলবেন, বা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বিভিন্ন ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবেন, আম্পায়ার আম্পায়ার বিষয় নিয়ে কথা বলবেন, গ্রাউন্ডস কমিটি গ্রাউন্ডস কমিটি নিয়ে কথা বলবেন, না, সব কিছুর মূলে নাজমুল হাসান পাপন। এমনকি সাংবাদিকদের নিয়েও যিনি দায়িত্বে আছেন, টিটু শাহিম ওসমানের শালা, তো সেই টিটুর দায়িত্বটাও তিনি পালন করে থাকেন এবং বিসিবিটাই মূলত নাজমুল হাসান পাপন কেন্দ্রিক। এটাও হতে পারে নাজমুল হাসান পাপন NSP, বিসিবিটা বাদ দিয়ে NSP করা উচিত, নাজমুল হাসান পাপন, উনিই বোর্ড, উনিই ক্রিকেট সত্তা, বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক, বাংলাদেশের ক্রিকেটের বাপ, বাংলাদেশের ক্রিকেটের ডন, বাংলাদেশের ক্রিকেটের মাফিয়া, বাংলাদেশ ক্রিকেটের দাদা, চাচা, মামা, খালু, সব কিছু নাজমুল হাসান পাপন। তার আগে এবং পরে কেউ নেই, তিনিই সব, তিনিই সর্বেসর্বা, তিনিই পরাক্রমশালী। তবে সবার উপরে একজন আছেন, মহান আল্লাহ।